ৰাজ্যৰ বাটপথসমূহৰ উন্নত হৈছে বুলি দাবী কৰা বিজেপি চৰকাৰৰ আমলতেই মৰণ ফান্দত পৰিণত হৈছে ৰাজ্যৰ প্ৰতিটো বাট পথ বিশেষকৈ ৰাষ্ট্ৰীয় গাইপথকে ধৰি বিভিন্ন পথসমূহ এতিয়া জলা কলা খুৱাই আছে সাধাৰণ ৰাইজক আৰু সমান্তৰালকৈ দেখা গৈছে যে বৰাক উপত্যকাতো মৰণ ফান্দত পৰিণত হৈছে সকলো বাটপথ আৰু মই বৰ্তমান উপস্থিত আছোঁ বৰাক গুৱাহাটীৰ সংযোগী যি ছয় নম্বৰ ৰাষ্ট্ৰীয় গাইপথ এই ৰাষ্ট্ৰীয় গাইপথৰ কালাইন অঞ্চলত আৰু আপনারে দেখি আছে এই অতি গুরুত্বপূর্ণ বরাক উপত্যকার অতি গুরুত্বপূর্ণ লাইফলাইন বিবেচিত বরাক উপত্যকার লাইফলাইন বিবেচিত ছয় নম্বর যি রাষ্ট্রীয় গাইপথ আছে শিলচর গৌহাটী সংযোগী যি রাষ্ট্রীয় গাইপথর বর্তমান দৃশ্য লোকে দেখি আছে এই মরণ ফান্ডত পরিণত হয়েছে এই রাষ্ট্রীয় গাইপথ আর আপনার দেখি আছে কালাইন অঞ্চলের এই দৃশ্য প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে ৰাজপথৰ মাজত আৰু এইদৰে মৰণত ফৰণ দি বিভিন্ন যান বাহনে চলাচল কৰি আছে আপোনালোকে দেখি আছে প্ৰতিদিনেই এই বিধ্বস্ত এই পথত বিধ্বস্ত এই পথৰ বাবে জলা খলা খুৱাই খাই আছে সাধাৰণ ৰাইজে আৰু ফলত প্ৰতিদিনেই বহু দুৰ্ঘটনা সংঘটিত হৈ আছে এই ৰাজপথত বিশেষকৈ বৰাক উপত্যকাৰ একমাত্ৰ লাইফলাইন বুলি বিবেচিত এই ছয় নম্বৰ ৰাষ্ট্ৰীয় গাইপথ যি গাইপথ দি গুৱাহাটীসহ দিছপুৰৰ লগত যোগাযোগৰ বৰাকৰ যোগাযোগৰ একমাত্ৰ ব্যৱস্থা এই ছয় নম্বৰ ৰাষ্ট্ৰীয় গাইপথ আৰু ছয় নম্বৰ ৰাষ্ট্ৰীয় গাইপথৰ বৰ্তমান দৃশ্য আপোনালোকে দেখি আছে মৰণ ভাণ্ডত পৰিণত হৈছে এই ৰাষ্ট্ৰীয় গাইপথ আৰু পথ ৰাজপথৰ মাজত প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে ফলত জীয়াতো ভুগিব লগা হৈছে সাধাৰণ ৰাইজে আৰু আপোনালোকে দেখি আছে এইদৰে মৰণত ফৰণ দি বিভিন্ন যান বাহন এইদৰে চলাচল কৰি আছে ফলত প্ৰতিদিনেই ইয়াতে দুৰ্ঘটনা সংঘটিত হৈ আছে মোৰ লগত আছে ইয়াৰে কিছু স্থানীয় ৰাইজ মই তেওঁলোকৰ মই তেওঁলোকৰ মন্তব্য লোৱাৰ চেষ্টা কৰিম আচ্ছা দাদা ছয় নম্বৰ ৰাষ্ট্ৰীয় গাইপ্য যি গাইপ্যত বৰাক লাইফলাইন বুলি বিবেচিত আজি এক মৰণ ভাণ্ডত পৰিণত হৈছে কি ক'ব দেখোন বৰাক ত্রিপুরা মিজোরাম সহ পার্সিয়াল মণিপুরের এই যে লাইফলাইন যেটা ছয় নম্বর জাতীয় সড়ক এই জাতীয় সড়কের দুরবস্থা দীর্ঘদিন থেকে আরে সরকারে শুধুমাত্র বিকাশের কথা কর কিন্তু আজকে যদি এই রাষ্ট্রীয় রাজপথের এই অবস্থা হয় আপনি চিন্তা করেন যে গ্রামের রাস্তা বা যেগুলো পিডব্লিউডি রোডস আছে এগুলার অবস্থা যে দুর্বিষহ এবং মানুষের চলাফেরা হয়ে গেছে এবং মানুষের যে টোটাল বরাহ যে অর্থনৈতিক অবস্থা এটা লাগিয়ে মাইঘাট আর আমরা বিভিন্ন সময় আমরা কংগ্রেসের তরফ থেকে বিভিন্ন এনজিওর তরফ থেকে গিয়ে খাটিগোড়ার মানুষে বারবার আবেদন নিবেদন করছে সরকারও আছে এবং বিভিন্ন ডিপার্টমেন্টও ডিসিএল সহ বিভিন্ন ডিপার্টমেন্টও গেছে কিন্তু সরকারের তরফ থেকে কোনো টনক নড়ছে না শুকনার মরশুম গেছে এখন বর্ষার মরশুম আইছে দুই মাস থেকে কিন্তু প্রায় চলে দুই দিন বন্ধ থাকে দুই দিন খোলা থাকে আপনার সমস্ত রাস্তা শুধু খালাইন নয় সমস্ত রাস্তা দেখ ভাই একই অবস্থা এই রাস্তার অবস্থা যদি নাও শুধরায় তাইলে বরাকের মানুষের জীবন ধারণ করা মুশকিল হয়ে যাব যে মানুষ একটা মানুষ যদি অসুস্থ হয় এটা এই মানুষটার যদি গোয়াটি লইয়ারে যাইতে হয় তাইলে আজকে এইটা যে অলিক কল্পনা এটা সম্ভব নয় আর গরিব মানুষে প্লেনের টিকিট ভাড়া করিয়া রিয়া যাইতো এটা সম্ভব নয় রেলের অবস্থাও সেম আপনার বরাকের যে রেলের অবস্থা রেলের অবস্থা কয়েকদিন পরে পরে রেল লাইন বন্ধ থাকে কি দাবি করি অতি সত্তর সরকারে এটা যুদ্ধকালীন তৎপরতাতে এই রাস্তা মেরামতের দাবি জানাই আর আমরা অতি সত্তর যাতে বরাক উপত্যকার রাষ্ট্রীয় গাইপথ সহ যত রাস্তাঘাট আছে আপনার শিলচরে গেলেও দেখবার সেম সেই সব রাস্তাঘাটের উন্নতি করা যাতে বরফ উপত্যকার যাতে মানুষ অর্থনৈতিকভাবে চোলাভেরা সাবলীল থাকে এবং মানুষের জীবনযাত্রা যাতে কঠিন না হয় এইটা দাবি রাখি আর এবং সরকারের এটা কর্তব্যও আমি মনে করি নিশ্চয়কই ইয়ে আছে ইয়ারে স্থানীয় রাইজর মন্তব্য আর মানে পুনর একটা দৃশ্য দেখার চেষ্টা করি আপনাদেরকে দেখি আছে পুকুরি পুকুরি সদ এক দৃশ্য রাজপথের মাজত যে ছয় নম্বর যে রাষ্ট্রীয় গাইপথ আছে বৰাক যি লাইফলাইন বুলি বিবেচিত এই ছয় নম্বৰ ৰাষ্ট্ৰীয় গাইপথৰ বেহাল অৱস্থা আপোনালোকে দেখি আছে প্ৰকাণ্ড প্ৰকাণ্ড গাঁতৰ সৃষ্টি হৈছে এই ৰাজপথৰ মাজত ফলত ফলত জীয়াতো ভুগিব লগা হৈছে এই পথচাৰীসকলে আৰু বিধ্বস্ত এই পদৰ বাবে প্ৰতিদিনেই এই গুৰুত্বপূৰ্ণ এই পথছোৱাত তীব্ৰ যান জটৰ সৃষ্টি হৈ থাকে লগতে বহু দুৰ্ঘটনা সংঘটিত হৈ থাকে আৰু এইদৰে এতিয়া দেখা গৈছে সমগ্ৰ ৰাজ্যৰ লগতে বৰাক পৰাকৰ যিসমূহ বাট পথ আছে এই বাটসমূহ পথসমূহে বেহাল ৰূপ ধাৰণ কৰিছে মৰণ পাণ্ডত পৰিণত হৈছে ৰাষ্ট্ৰীয় গাইপথসমূহ